এবছর 95তম অস্কারের মঞ্চে অন্যতম উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। কান চলচ্চিত্র উৎসবের পর অস্কারের মঞ্চে পা রেখে রীতিমতো আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন তিনি। তাই তো ভারতের গণ্ডি পেরিয়ে দীপিকার পরিচিতি এখন বিশ্বব্যাপী। কিন্তু তবুও নাকি তাকে চিনতেই পারল না অস্কারের রেড কার্পেটে উপস্থিত সব আন্তর্জাতিক সংবাদ সংস্থা। দীপিকার সব ছবিতে গেটি ইমেজ কিংবা এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাও ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের নাম বসিয়েছে, আর তাতেই যেন সৃষ্টি হলো বিভ্রান্তি। সংবাদ সংস্থার ছবির ক্যাপশন দেখে নামি দামি সব আন্তর্জাতিক পত্রিকাও সে একই ভুল নাম ছাপিয়েও দিয়েছে, যা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকেই ইতিমধ্যেই সমালোচনা করছেন। চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কারের মঞ্চে এ ধরনের ভুল মেনে নেওয়া যায় না বলে দাবি অনেকেরই।